কক্তবাডগে সাইমান খা কক্তমাথুম নাই প্রণব সরকার নিথানি কাশা এরে ফোন ফাইমানি ফোন খলাই নাই বড় শাক স্বপ্ন হাসিনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সহানি চিফ অরূপ দেবিনী সিনেমুং লিখা প্রণব সরকার নো ফোন খলাই পূর্ব ত্রিপুরা আচুক থাইনি চংবাড়ি নিয়ে অ্যাডভার্টাইজ রীতিহীনে তাতাল কক সহই চাইতক মানি সাইমান খা মন্ত্রী অকরানি চিফ অরূপ দেব নো কাইনই রাঙ্কবাংনি মোবাইল ফোন পাই রিওই রাঙ্কবাংনি অ্যাডভার্টাইজ শ্রীনাই হিনী শাখা প্রণব সরকার নিচ্ছেন ন আবনি ইয়াগুলো অকক্তমান শাখা হাস্তিনি পুলিশ ডিআইজি কৃষ্ণেন্দু চক্রবর্তী ন ফিয়াবা রমজকমা ইয়াগুলো পলাশ ব্যানার্জি শাখ শাখন চিফ নিলগীয় তংনাই হিনী শাখা পলাশ ব্যানার্জি শাখা অরূপ দেব বন ও মোবাইল রক নাহারনানি বাগৈ রহরমানি পশ্চিম থানে পুলিশ অপাতি মুগ্নতি কাইসা মামলা খ্লাইকা আবনতি বেলাই উৎপাতি লাইজাক আমচাই গনাগৈ একটা ফোন আইছে আমার আমার মোবাইলে, তো ফোনে কইছে আমি সিএমের আন্ডার সেক্রেটারি চিফ মিনিস্টারে অরূপ দেব কইতেছি। আমি কইছি কোন, কইল যে আমি আমরা পূর্ব ত্রিপুরার প্রচার লাগে দুইটা মোবাইল দিবেন আর আপনারা চ্যানেলের যে বিজ্ঞাপন টিজ্ঞাপন এটি আমরা পোষাই দিব পরে। তো আমার প্রথমে ডাউট হয়েছে, ডাউট অনের পরে আমি সিএমের যে সিএ আমি কমলকে ফোন করছি, কিন্তু কমল এরকম অরূপ দেব কেউ আসেনি। তখন কমল কইল না না এটা বাটপাড়ি সৈকতরও ফোন করছে কয়দিন আগে, ওই যে তুমি এটা পুলিশে জানো। তখন আমি ওই এডিজি সাহেবকে জানাইছি, কৃষ্ণবাবুকে জানাইছি, কৃষ্ণবাবু ওই এসপি সাইবার ক্রাইমে জানাইতে কইলো, আমি সাইবার ক্রাইমে জানাইলাম। আমি হারে বুঝে দিছি না, এর লগে আমি কন্ট্যাক্টে রাখছি। তারপরে দিয়া এরপর আমি সিএম সাহেবকে জানাইছি, তো সিএম সাহেব কইলো যে এই আমার নাম কইলে এরম বলবো, আমি পুলিশে কইতাছি। তারপরে আমার পুলিশে অনেক অফিসারই ফোন করছে, লগে লগেই পুলিশ অ্যাক্টিভ হয়েছে এবং পুলিশ খুব তৎপর আসলো। তারপরে পুলিশ খুব সহযোগিতা করছে। এরপরে আমি আর সৈকত যোগাযোগ করলাম, তো সৈকত আর আমি যোগাযোগ করার পর দেখলাম সেম লোক অরূপ দেব। তখন আমি হেরে কইলাম, আমি দুইটা ওই খালি দুইটা বাক্স মোবাইলে লইলাম বাড়ির থেকে, লইয়া আমি হেরারে কইলাম যে আমি দেড়টার সময় ওই মোবাইলে একটা শোরুমের সামনে থাকুন, বিদ্যুৎকর্তা চুমনি আইয়া সেরে লইয়ে যাই। তখন কইছে আচ্ছা আইয়া নিয়ে যাবো, ওই আমার বিজ্ঞাপনটা একটু দেখিও। ওই যাওয়া দেখুন এটা শিওর, এটা নিশ্চিন্ত থাকে। তখন সৈকত আইসে, তখন পুলিশ অফিসারও গেছে একজন, পুলিশ অফিসার আসতো সাইডে, সৈকত মোবাইলের দোকানের ভিতরে আসতো, আমি বাইরে আসলাম। তখন হ্যাঁ আইসে, আইসার আর আমি ধরলাম, তখন লগে লগে সৈকতও বেরিয়েছে, তখন ধরলাম। তখন পুলিশ অফিসার যে আছে তাইনে তাইনে লগে লগে ধুইরা তাহলে লই আইসে আর কি। চিফ মিনিস্টার নাম কইরা এরমভাবে আরও যে কতজনের থেকে করম কীরমভাবে করছে, তো এটা সারপ্রাইজ লাগে আর কি, যে কার নাম ব্যস্ত আছে, কারার কাছে ব্যস্ত আছে। হে বলে আমার আবার সিনও বলে যে আমি প্রেস ক্লাবের সেক্রেটারি আসলাম, আমি হিরো জান মানে জানিয়ে শুনিয়ে এত বড় তার সাহস হয়ে গেছে এই শহরের মধ্যে। আজকে থেকে দুই দিন আগে আমার ফোন করছে, ফোন করে সে টান্নুর নাম্বার থেকে ফোন আইতেছে। তাওয়ার পরে ফোনটা আমি প্রথমে ধরছিলাম না, তো এরপরে দেখি হঠাৎ করে মেসেজ লিখে পাঠাইছে যে সৈকতবাবু আমি সিএম এর এডিশনাল সেক্রেটারি বলছি, কাইন্ডলি ফোনটা ধরুন। এরপরে আমি সাথে সাথে এডিশনাল সেক্রেটারি ফোন করলাম যে আপনি কি আমার ফোন করছেন, কো না না আমি তো ফোন করছি না। তো এরপরে বুঝলেন সেটা বাটপাড়ি মিডিয়া, এরপরে আমি ফোন করছি এই নাম্বারে, ফোন করে জিজ্ঞেস করলাম কে কইতাছেন, আমি অরূপ দেব কইতাছি এডিশনাল সেক্রেটারি। আমি কত কবে এডিশনাল সেক্রেটারি হইলি, কল লগে লগে এই যে ফোন কাটছে, এরপরে মিনিমাম 20 বার ফোন করছি আর ফোনটা রিসিভ টিসিভ কিচ্ছু করছে না। এরপরেই পুনর্দ্বারে ফোন করছে, ফোন করে সেটা মোবাইল চাইছে, তো এই দুজনে মিললে সেটা দাদার আমি একলগে গেলাম, গিয়ে সেটা ঠিক ঠিকই উৎপাদিত বই রইলাম, যেই আইসে তখনই লগে লগে ধরলাম আর কি আর গলাটা বলতে। যে এইভাবে করে সে শুধু আমরা থেকে না, এবং প্রচুর মানুষ থেকে আসে এইভাবে মোবাইল থেকে শুরু করে যখন যেটা লাগে সেটাই তুলতেছে সে। কতদিন ধরে আজকে এই তো আমারও তো ফোন করলো 2-3 দিন আগে, এর আগেও তেমন বিভিন্ন আমার পরিচিত অনেকের মোবাইলে ফোন আইছে, অনেকে এই ট্যাপে পা দিয়ে লাইছে। তো আমরা আজকে পরিচিত আছে দেখি আমরা ফোন করে সেটা ভেরিফিকেশন করছি, তো হচ্ছে না এই ধরনের কোনো বিষয়ই না, এটা মুখ্যমন্ত্রীর নাম বিক্রি করে সেটা এই সমস্ত জিনিস করতেছে এই আর কি।